দর্শক আসসালামু আলাইকুম। আজকের পাইকারি বাজার দর। আজকের পাইকারি বাজারে পেঁয়াজ আলু রসুন কত করে বিক্রি হচ্ছে সেগুলোর দাম আমি এখন আপনাদেরকে জানাবো। দর্শক, এই ভিডিওটি যদি আপনার বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনার একটি লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করার জন্য আরও উৎসাহ জাগে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আজকের বাজারে গিয়ে আমি জানতে পারলাম আজকের পাইকারি বাজারে পাবনার দেশি পেঁয়াজ বিক্রি করছে 30 থেকে 32 টাকা কেজি। একদিন আগে এই পেঁয়াজটা বিক্রি করেছে তারা 33-34 টাকা কেজি। আজকের বাজারে পেঁয়াজের একটু দাম কম যাওয়ার কারণে তারা বিক্রি করছে 30 থেকে 32 টাকা কেজি। দর্শক, আজকের বাজারে ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকা কেজি। আপনারা যদি আজকের বাজারে ডায়মন্ড নিতে চান তাহলে 10 থেকে 11 টাকা কেজি পড়বে। একটু সাইজ বড় ডায়মন্ডটা আপনার 11 টাকা, একটু সাইজ ছোটোটা 10 টাকা কেজি। দর্শক, সাদা গুটি, তারপরে আসি সাদা গুটি। দর্শক, আজকের বাজারে সাদা গুটি দেশি আলু বিক্রি হয়েছে 12 থেকে 13 টাকা কেজি, যা 2 দিন আগে দেশি আলুটা বিক্রি হয়েছিল 15 টাকা কেজি। আজকের পাইকারি বাজারে সাদা গুটি বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা কেজি, একটু দাম কমেছে। তারপরে জানতে পারলাম লাল গুটি দেশি আলু আজকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 14 টাকা কেজি। আজকের পাইকারি বাজারে কারি লাল আলু আজকের বাজারে লাল ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে আজকের পাইকারি বাজারে 11 টাকা কেজি, সাইজ ছোট যেটা ওটা বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। দর্শক, গোল আলু আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 8 টাকা 9 টাকা কেজি। দর্শক, আজকের পাইকারি বাজার দর এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।